আমি এখন প্রবেশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। চলুন ভেতরটা একটু দেখে আসি। এটা হচ্ছে এন্ট্রি বা প্রবেশ পথ। ভিতরে যাওয়ার চেষ্টা করছি, ঢুকছি। চলুন ভেতরটা দেখে আসি। একটু ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বলছি। এখন কিন্তু সকালের দিক তো সবাই ঢুকছে। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবেন না। কথাটা কে বলছেন? শেখ মুজিবুর রহমান। ঢাকা শহরে বা বাংলাদেশে এনার অবদান আমরা অনেকেই অনেক কিছু জানি। এনার যে কত বড় অবদান আছে বাংলাদেশটাকে স্বাধীন করার সময়ে, কঠিন পরিশ্রম করেছেন এবং বাংলাদেশকে একটা রাষ্ট্র মর্যাদা দিয়েছেন। ঢাকার জাতীয় পিতাও বলা হয় এনাকে। ঢাকা গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, এটা হচ্ছে প্রবেশ পথ বা ইউনিভার্সিটির বাইরেকার পরিবেশ। এটাই, এটা আমার রবীন্দ্রভারতী বা কলেজ স্কোয়ারে যেটা দেখতে পাই। ক্লাস শেষে বা ক্লাসের পরে সব এখানেই ভাই ইউনিভার্সিটির পরিবেশটা একটু দেখাবার চেষ্টা করছি বাইরেটা। এটা একটা ইউনিভার্সিটির হল ঘর, কিন্তু কোন হল ঘর সেটা হয়তো আমি জানি না বা সামনে কিছু লেখাও নেই। আর আমাদের ইন্ডিয়ানদের ভেতরে যাওয়া বারণ। আমি গেটে ওটা কনফার্ম করেছি, আমাকে অনুমতি দিয়েছে যে এন্ট্রি তো করতে পারবেন বাট কোনো ক্লাসরুমে আপনি যেতে পারবেন না। আর ঠিক আছে স্যার, ক্লাসরুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার, আমি বাইরে থেকে কিছু ভিডিও করে বেরিয়ে যাবো। মানে ঠিক আছে, সামনে মনে হচ্ছে আর্টস বিল্ডিং। কিছু বকাটে ছেলে ওখানে বসেছিল, যেটা সব ইউনিভার্সিটিতেই পাওয়া যায় বা থাকে। আমার ক্যামেরা হাতে দেখে ওনারা আমাকে বেশ কিছু কোয়েশ্চেন করলেন, আমি যথারীতি উত্তর দিলাম। কিন্তু আমি এটা বুঝতে দিইনি যে আমি একজন ইন্ডিয়ান, ঘুরতে চেয়েছি। কোথায় এসেছেন সে কথাটাও কিন্তু প্রশ্নটা ছিল না ওনাদের। এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসে একটা সাইড। এরকম কিন্তু অনেক ক্যাম্পাস আছে ভেতরে, অনেকটা বড়। মোটামুটি আমাকে বললো যে 2.5 কিলোমিটার লম্বা আছে। তো বুঝতেই পারছেন, আমি কেটে কেটে চেষ্টা করব অল্প অল্প করে সবগুলো একটু দেখানোর। ক্যাম্পাসের ভিতরে একটা জিনিস ফলো করছি, যে ক্যাম্পাসের ভিতরেও কিন্তু রিক্সা চলে। এদিক ওদিক সেদিকে যাওয়া আসা করার জন্য মানে কতটা বড় বুঝতে পারছেন, আর সবটা হয়তো ঘুরে দেখা সম্ভব হবে না। দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের ভিতরে কিন্তু রিক্সা চলছে, রিক্সা আছে। কণিকা, বাসটার নাম হচ্ছে কণিকা। এটা হয়তো বিভিন্ন জায়গা থেকে এটা আসছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা ক্যাম্পাসের ভেতরকারই সিন দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা নয় আর অনেকগুলো বাস আছে। এটা হচ্ছে ডবল, মানে দোতলা বাস।
এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুটের বাসগুলো কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসে। অনেকগুলো ওই সামনে দেখতে পাচ্ছেন রেড কালারগুলো আছে, সামনে আছে, এখানেও দুটো দাঁড়িয়ে আছে আর এখানেও আছে। তার মানে বিভিন্ন জায়গা থেকে দুতলা বাসগুলো, এবং এটা আর কি গভর্নমেন্টের, এবং খুব কম ভাড়াতে শহরটা ঘুরে দেখা যায়, এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কিন্তু এটা আসছে। আপনারা লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। এটা খুব লাইট হয়ে আছে, হোটেল দেখা যাচ্ছে না কণিকা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা। ঢাকা ইউনিভার্সিটির ভেতরেই কিছু মাঠ, এখানে সব বসার জায়গা, টাইম পাস করতে আসে। কারা আসে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন। আর নতুন কিছু বিল্ডিং দেখার বা যাওয়ার চেষ্টা করছি, দেখি চলুন আগে যাই। ঢাকা প্রশাসনিক ভবন, একটুখানি বাইরেটা দেখাবার চেষ্টা করব। এখানে লেখা আছে আমি দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা, প্রশাসনিক ভবন বা অ্যাডমিনিস্ট্রেটর্স বিল্ডিং, সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়টা ম্যানেজমেন্ট এই বিল্ডিং থেকেই করা হয়। আমি আগেই বলেছি যে ক্যাম্পাসের ভিতরে প্রচুর রিক্সা চলছে বিভিন্ন বিল্ডিং বা ডিপার্টমেন্ট যাওয়ার জন্য, এখানে রিক্সা পাওয়া যাচ্ছে এবং চাপছেও লোকে, যাচ্ছে বলে ওখানে দাঁড়িয়ে আছে। আর রাস্তা বা যে পরিকাঠামো ভেতরটা আমার কিন্তু খুব ভালো লাগছে, খুবই সুন্দর, খুব সুন্দর, গাছগুলো এত সুন্দরভাবে আছে, খুব প্ল্যানিং ভাবেই লাগানো এটা। চলুন আমি বাইরে যাচ্ছি, প্রশাসনিক ভবনের আরেকটা সাইড, এটা কিন্তু খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দরভাবে কাটিং করা আছে। আমি এখান থেকে এবার বের হব, বের হয়ে অপোজিট সাইডে কিছু ডিপার্টমেন্ট আছে, ওগুলো কোন ডিপার্টমেন্ট সেগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত 1959 সালে। এখানে সব কিছু প্লাগার দিয়ে লেখা আছে, দেখতে পাচ্ছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস, এর মধ্যে ভিতরে যে অনেক কিছু ডিপার্টমেন্টের মধ্যে হয়তো আছে, বামে চলুন ডাইনে চলুন এরকম লেখা আছে খুব সুন্দরভাবে। এরপরে চলুন আমি এর ভেতরে আর যাবো না,